মৃত্যুর পরে মানুষের নয়টি আফসোস। আহ, আমি যদি মাটি হয়ে যেতাম, যদি পরকালের জন্য কিছু করতাম, আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো, আহ, আমি যদি ওকে বন্ধুরূপে গ্রহণ না করতাম, আমরা যদি আল্লাহর হুকুম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতাম, আমি যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অবলম্বন করতাম, আহারে, আমিও যদি তাদের সঙ্গে থাকতাম, তাহলে বিরাট সফলতা লাভ করতে পারতাম। আহ, আমি যদি আমার রবের সঙ্গে কাউকে শরীক না করতাম, আহারে, এমন যদি কোনো সুরত হতো আমাদেরকে আবার দুনিয়াতে পাঠানো হতো, আমরা আমাদের প্রভুকে মিথ্যা প্রতিপন্ন না করতাম এবং আমরা হতাম ইমানদারদের স্বামী। মৃত্যুর পরে এই সকল আফসোস যাতে আমাদেরকে না করতে হয়, এই জন্য এই দুনিয়ার বুকে বেঁচে থাকতে আমাদের উচিত আল্লাহ পাকের হুকুমগুলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী করা। এই জন্য আল্লাহর কাছে আমাদের পানা চাইতে হবে, আমাদেরকে যেন এরকম আফসোস না করতে হয়, এবং দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো ততদিন আল্লাহ পাকের হুকুম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো যেন করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। আমিন।